পাঠশালা আজকে আমরা ভিডিওটি যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্কআপ অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব এবং ওয়ার্কআপ অ্যাকাউন্ট কীভাবে ভেরিফিকেশান করব ঠিক আছে তো সবার প্রথমে আমরা কী করব যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবে এবং এই ব্রাউজারে লিখবে ওয়ার্ক জব ঠিক আছে ওয়ার্ক আপ জব লিখে সার্চ করবে ওয়ার্ক জব লিখে সার্চ করার পর নিচের দিকে একটু স্ক্রল করবে স্ক্রল করার পর দেখবে এখানে একটা ওয়েবসাইট আসছে ঠিক আছে এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব ওয়েবসাইটে দেখো একটা গ্রিন কালারের ছবি আছে দেওয়া ঠিক আছে এই ওয়েবসাইটটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমরা ওয়ার্ড জবের ওয়েবসাইটটাতে চলে গেলাম ওয়ার্ড কাপ জবের ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যখন এই ইন্টারফেসটা আসবে আসার পরে দেখো রাইট সাইড কর্নারে একটা তিনটে স্লিপার লাইন দেখতে পাবে এই তিনটে স্লিপার লাইনে আমরা ক্লিক করব। তিনটে স্লিপার লাইনে ক্লিক করার পর দেখো এখানে লগ ইন অপশান আসছে আর একটা আছে রেজিস্টার এবার তোমরা যারা অ্যাকাউন্ট করে নেবে এবং কাজ করবে কাজ করার সময় তোমরা প্রত্যেকবার কী করবে এবার ওয়ার্ক আপ জব লিখবে জব লেখার পরে যখন এই ইন্টারফেসটা আসবে ওই তিনটে স্লিপার লাইনে যাবে যাওয়ার পরে এই লগ ইনে করে অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবে এবার যেহেতু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আগে তার জন্য আমাদের প্রথমে যেতে হবে রেজিস্টারে ঠিক আছে রেজিস্টারে গেলাম রেজিস্টারে যাওয়ার পরে পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করলে দেখো এখানে আমাদের ফর্ম আসবে এটাকে ফিল করে নিতে হবে কী লিখতে হবে নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ঠিক আছে এই তিনটে জিনিস আমাদের লিখতে হবে তাহলে আমি লিখে নিই এখানে ইমেল পাসওয়ার্ড সব লেখার পরে না রোগটি ক্লিক করলাম তারপরে যে একটা বক্স আছে এই বক্সটাতে সিলেক্ট করব সিলেক্ট করার পরে যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা দেখো আমার এখানে ক্রিয়েট হয়ে গেল ক্রিয়েট করার পর দেখো কী বলেছে আমাদের জিমেলটাতে যেতে হবে জিমেলে গিয়ে অ্যাকাউন্টটিকে আমাদের অ্যাক্টিভ করতে হবে আমরা যেই দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছি সেই জিমেলটাতে আমরা চলে যাব এই মেলটাতে ক্লিক করলাম মেলটাতে ক্লিক করার পর দেখো এখানে একটা আসছে অ্যাক্টিভেডিয়র অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভেট হয়ে গেল এরপর আমি কি করব জাস্ট ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেব এখানে একটি ক্যাপচা এসছে এই ক্যাপচাটাকে আমি একটু সলভ করে নেবো ক্যাপচার সলভ করার পর এখানে দেখো লগ আছে এই লগ ইনেতে ক্লিক করে অ্যাকাউন্টটিকে আমরা লগ করে নিলাম অ্যাকাউন্টে এখানে আমার লগ হয়ে গেল দেখো লগ ইন হওয়ার পর যখন এই পেজটা আসবে আমরা নিচে দিকে একটু স্ক্রল করবো এখানে দেখো প্রচুর কাজ আছে ইমেল সাবমিটের কাজ আছে ইউটিউবের প্রচুর কাজ আছে তারপরে তোমার নতুন নতুন আরও অনেক রকমের কাজ আসছে যেগুলো আমরা পরে সব শিখব ঠিক আছে এবার সবার আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আর অ্যাকাউন্ট ভেরিফিকেশান তাহলে এখানে গেল আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা এবারে অ্যাকাউন্টটাকে আমাদের ভেরিফিকেশান করতে হবে যদি আমরা ভেরিফাই না করি তাহলে আমরা একটা জবও করতে পারবো না এখানে ধরো একটা জব আছে ইমেল সাবমিটের জব এটাতে যদি আমি ক্লিক করি দেখো এটাতে আমি ক্লিক করার পর আমি একটু নিচের দিকে স্ক্রল করবো দেখো এখানে কি আছে অ্যাকাউন্ট নট ভেরিফাইড কাজ করার আগে আমাকে আগে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে যদি আমি অ্যাকাউন্ট ভেরিফাই না করি তাহলে আমি কাজ করতে পারবো না ঠিক আছে তো সবার আগে আমরা অ্যাকাউন্টটাকে কীভাবে ভেরিফাই করব। এখানে দেখো লেফট সাইডে যে তিনখানা স্লিপার লাইন দেখতে পাচ্ছ এই তিনটে স্লিপার লাইনে আমরা চলে যাব এই তিনটে স্লিপার লাইনে যাওয়ার পরে দেখো এখানে সবার উপরে আছে ভেরিফাই নাও গ্রিন করে হাইলাইট করা আছে ভেরিফাই নাও এই ভেরিফাই নাওটাতে আমি ক্লিক করলাম ভেরিফাই নাওটাতে ক্লিক করার পরে দেখো এখানে একটু নিচের দিকে আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি এখানে তোমাদের ওরা দুখানা অপশান দিয়েছে একটা কি দিয়েছে ইনস্ট্যান্ট ভেরিফাই আর একটা দিয়েছে তোমার ম্যানুয়াল ভেরিফাই এই ইনস্ট্যান্ট ভেরিফাই আর এই ম্যানুয়াল ভেরিফাইয়ের মধ্যে কী ডিফারেন্স ইনস্ট্যান্ট ভেরিফাইতে দেখো কি বলেছে যদি আমি ইনস্ট্যান্ট ভেরিফাই করি সেখানে আমাকে টু ইউএসডি দিতে হবে মানে দুই ডলার দিতে হবে দুই ডলার মানে আমাদের ইন্ডিয়ান মানিতে সেটা একশো ষাটের কাছাকাছি যদি আমরা নিজেদের টাকা খরচা করে একশো ষাট টাকা দিয়ে যদি আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করাই তাহলে এইটির সঙ্গে সঙ্গে আমার ভেরিফাই হয়ে যাবে এবং আজকে যদি আমি ভেরিফাই করি টাকা দিয়ে আমি আজকে মানে এই মুহূর্তেই আমি কাজ করতে পারবো মানে এক মিনিটও লাগবে না আমার অ্যাকাউন্টটাকে ওরা ভেরিফাই করে দেবে যদি আমি টাকা খরচা করে ভেরিফাই করাই তাহলে আমার এক মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং এখনই আমি কাজ করা শুরু করে দেবো এবার আসছে ম্যানুয়াল ভেরিফাই ম্যানুয়াল ভেরিফাই কি এটি সম্পূর্ণ ফ্রিতে হবে এবং এটি করতে মানে এই ভেরিফিকেশান প্রসেসটা হতে চব্বিশ ঘন্টা লাগে ঠিক আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাট চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার ইজিলি ভেরিফাই হয়ে যায় তাহলে আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে ম্যানুয়াল ভেরিফাই তোমরা চাইলে এখানে ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারো টাকা খরচা করে বাট আমি এখানে ম্যানুয়াল ভেরিফাই দেখাবো ম্যানুয়াল ভেরিফাইতে দেখো এখানে আমাদের নিজেদের আইডি প্রুফ দিতে হবে নিজেদের ছবি দিতে হবে কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাইতে আমাদের কোনো আইডি প্রুফ বা ছবি দিতে হবে না তাহলে এখানে প্রথমে আমাদের আইডি কার্ড সিলেক্ট করতে হবে আইডি কার্ডে সিলেক্ট করলে দেখো কী কী আসছে আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট আমি এখানে আইডি কার্ড সিলেক্ট করেছি এখানে আইডি কার্ড সিলেক্ট করার অর্থ হলো আধার কার্ড বা প্যান কার্ড ঠিক আছে তোমরা এখানে যে কোনো একটা দিতে পারো এখানে দিয়েছে ফুল নেম তোমাদের কার্ড যেটা আধার কার্ড বা প্যান কার্ড বা যার নামে তোমরা অ্যাকাউন্টটা করেছো ওয়ার্কাপ অ্যাকাউন্ট ধরো তুমি নিজের নামে ওয়ার্কআপ অ্যাকাউন্ট করেছো তোমার নামেই কিন্তু এখানে ফিল করতে হবে তোমার নামে ডকুমেন্ট দিতে হবে তোমার নামে আধার কার্ড বা প্যান কার্ড দিতে হবে যার নামে অ্যাকাউন্ট করছো ওয়ার্কাপ অ্যাকাউন্ট তার নামেই এই ডকুমেন্টগুলো দিতে হবে ঠিক আছে তো এখানে আমি কী দেবো প্রথমে যার নামে অ্যাকাউন্ট হয়েছে তার নামে এখানে আমি বসাবো তারপরে বলেছে কার্ড নম্বর কার্ড নম্বর কী দেখবে আধার কার্ডের ওপরে কার্ড নম্বর থাকে আবার প্যান কার্ডের মধ্যেও কার্ড নম্বর থাকে ঠিক আছে আধার কার্ডে যেমন তোমার ওই বারো ডিজিট থাকে তাও প্যান কার্ডের মধ্যে ওরকম আট ন ডিজিট থাকে সেই কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে কার্ড নাম্বারটা দিয়ে দিলাম এখানে ধরো তোমরা এরকম একটা কার্ড নাম্বার দিয়ে দিলে তারপর দেখো নেক্সট স্টেপ যেটা বলেছে এটা একটু ইম্পর্ট্যান্ট এবার এখানে দেখো কি বলেছে কার্ডের ফ্রন্ট ইমেজ মানে ধরো তুমি যদি আধার কার্ড দাও আধার কার্ডের ফ্রন্ট ইমেজটা দেবে যদি প্যান কার্ড দাও প্যান কার্ডের ফ্রন্ট ইমেজ দেবে এখানে দেখো একটা এক্সাম্পেল দিয়ে দিয়েছে আইডি কার্ডের যেখানে তোমার ছবি থাকে এখানে অ্যাড্রেস আছে ঠিক আছে এরকম একটা ছবি তোমাদের এই ফ্রন্ট কার্ডের ইমেজ দিতে হবে এখানে দেখো শুধু বলেছে কার্ডের ফ্রন্ট ইমেজ ব্যাক নয় ব্যাকটা দেবে না এখানে শুধু ফ্রন্ট ইমেজটা দেবে বোঝাতে পারলাম কি আধার কার্ড বা প্যান কার্ডে শুধু সামনের ফ্রন্ট ইমেজটা দেবে ব্যাক ইমেজটা দেবে না এখানে যেহেতু ফ্রন্ট ইমেজ বলেছে এবারে দেখো এখানে কি বলেছে নিচের দিকে একটু স্ক্রল করে দেখায় এখানে বলেছে দেখো নিজের ছবির সাথে কার্ডের ছবি তুলতে হবে কিভাবে তোমার নিজের মুখটা যাতে ক্যামেরার সামনে থাকে সাথে তোমার কার্ডটাও থাকে ঠিক যেভাবে তোমরা সেলফি নাও সেলফি হিসেবেও নিতে পারো অথবা যদি তোমার পরিবারের কেউ থাকে তাদেরকে নিয়েও বলতে পারো একটা ছবি তুলে দিতে ছবিটা কীভাবে তুলবে এখানে দেখো একটা মডেলের ছবি দিয়ে দিয়েছে এইটা হচ্ছে একটা লোকের ছবি সে কি করেছে কার্ডটাকে দেখো মুখের একটু নিচ করে ধরেছে আর একটু এগিয়ে ধরেছে যাতে তার মুখটাও এখানে শো করে প্লাস এই কার্ডের মধ্যে লেখা লেখা যে কার্ডের ডিটেলস মানে নাম তারপর তোমার এটা নাম্বার ওগুলো যাতে শো করে ঠিক আছে কী কী শো করবে তোমার ফেস শো করবে প্লাস কার্ডে থাকা যে ডিটেলস দুটো যাতে একসাথে শো করে এরকম একটা ছবি তুলতে হবে তোমরা চাইলে সেলফি করে থুতনির কাছে কার্ডটাকে রেখে ছবি তুলতে পারো অথবা পরিবারের কাউকে বলে এরকম একটা ছবি তুলে নিতে পারো ঠিক আছে তো ছবিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন তুলবে যেটাতে তোমার মুখটা শো করে ভালোভাবে প্লাস এই কার্ডে থাকা যে ডিটেলস আছে নাম আর নাম্বারগুলো সেগুলো যেন ভিজিটেল হয় ওরকম একটা ছবি তুলে এইখানে ইমেজটা সিলেক্ট করে বসিয়ে দেবে করার পরে সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সাবমিট সব কিছু করার পরে সাবমিট বাটনটা ক্লিক করবে তোমার এটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে আর এই পুরো প্রসেসগুলো ফিল করতে কমপ্লিট করে এবং ভেরিফাই হতে আমার বেশি দিন সময় লাগেনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই হয়ে গেছে আমার এই অ্যাকাউন্টটি ভেরিফাই এবার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে আমরা কি করে বুঝবো আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে একটু ওপর দিকে ক্লিক করি একটু উপর দিকে স্ক্রল করে তোমাকে দেখাই এখানে দেখো একটা ঘন্টার সাইন আছে এই ঘণ্টাতে যখন ক্লিক করবে দেখবে এখানে একটা নোটিফিকেশান থাকবে ভেরিফিকেশান কমপ্লিট বলে ঠিক আছে দেখবে এই ঘন্টার মধ্যে একটি লাল রঙের একটা ওয়ান লেখা থাকবে ঠিক আছে এটা নোটিফিকেশান এই ঘণ্টাটা হচ্ছে নোটিফিকেশান এই ঘণ্টাটার মধ্যে দেখবে লাল রঙের লেখা আসবে এটাতে ক্লিক করলে যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখো এখানে কি আছে ইউ হ্যাভ জিরো নোটিফিকেশান মানে এখন আমার কোনো নোটিফিকেশান আসেনি যখন এটা ক্লিক করবে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশানে নোটিফিকেশান আসবে তার মানে আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশান হয়ে গেছে প্লাস যখন তুমি এই লেফট সাইডে যে তিনখানায় স্লিপার লাইন আছে এটা তো যখন ক্লিক করবে এখানে ক্লিক করার পরে যে ভেরিফাই নাও আছে এটি তখন থাকবে না এটি সরে যাবে যেহেতু আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এই যে এখানে দেখো আমার অ্যাকাউন্টটি এখানে ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হওয়ার দেখো একটা কংগ্রাচুলেশান মেয়ে দেখতে পাচ্ছ এই একটা নোটিফিকেশানে তোমার চলে আসবে এই যে ভেরিফাই অ্যাপ্রুভের ঠিক আছে এরপর আরেকটা জিনিস আমি তোমাদের দেখাই এইখানে দেখো এই যে এখানে যে একটা মানুষের সাইন আছে এটাতে যদি আমি ক্লিক করি এটাতে ক্লিক করার পর দেখো এখানে মাই প্রোফাইল আছে ঠিক আছে মাই প্রোফাইল টপ ওয়ার্কার এখানে আছে তারপর আমি যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে ওয়ালেট এই ওয়ার্ক ক্লিক করার পর দেখো আমি এখানে কি দেখতে পাবো এখানে দেখতে পাবো যে আমাদের পেমেন্ট মেথড ওয়ার্ক পেমেন্ট দেওয়ার সময় আমাদের কি কি লাগে লাইট কয়েন পেয়ার ঠিক আছে আর বাকি যে নিচে আছে বিকাশ নগর তার আর ইউএসডি এটা হচ্ছে বাংলাদেশি সাইট ওয়ার্ল্ড কাপ যেহেতু একটি বাংলাদেশি সাইট তাই এখানে পেমেন্ট ডিটেলস যেগুলো আছে এই তিনটে এগুলো হচ্ছে বাংলাদেশে আর আমাদের ইন্ডিয়াতে যেটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে শুধুমাত্র কয়েন আর পেয়ার এই দুটির মাধ্যমে আমরা টাকা তুলতে পারবো এবার কয়েন আর পেয়ার থেকে কীভাবে টাকা তুলব তো অবশ্যই সেটা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে আমি দেখিয়ে দেবো আর মিনিমাম আমাদের উইথড্রল হচ্ছে চার ডলার মাত্র চার ডলার হলেই আমরা এখান থেকে উইড দিয়ে নিতে পারবো ঠিক আছে চার ডলারের বেশি মানে মোটামুটি তোমরা টার্গেট নিয়ে রাখবে যাতে তোমার ওটা পাঁচ ডলারের কাছাকাছি হয় ঠিক আছে তাহলে আমরা মোটামুটি চার থেকে পাঁচ ডলার মতো করলেই আমরা এখানে লাইট কয়েন এবং পেয়ারের মাধ্যমে আমরা টাকাটা উইড্রল দিতে পারবো ঠিক আছে তাহলে আজকে ভিডিওতে আমরা শিখলাম কি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব এবং ভেরিফিকেশান কিভাবে করব এবার নেক্সট ভিডিওতে আমি শেখাবো তোমাদের ওয়ার্ক কাপে কীভাবে কাজ করতে হয় ওয়ার্ল্ড কাপে বিভিন্ন রকমের কাজ আছে ফেসবুকের কাজ ইউটিউবের কাজ ইমেলের কাজ ঠিক আছে এই কাজগুলোর ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তো তাহলে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দেবে যাতে যখনই আমরা এই ভিডিওটি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে তো আজকের জন্য ভিডিও এতটাই খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং